হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের অক্টোবর মাসে দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকে গণিতের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে সেখান থেকে বাকি সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিওগুলোও পেয়ে যাবে। এক নম্বরে আছে, দেখো, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন বা এমসিকিউ। কয়ের দাগে আছে, দেখো, 1-এর 4 রং করা অংশটির চিত্র হলো, এখানে উত্তর হবে C-এরটা। কেন হবে বলি, প্রত্যেকটা ছবিতে দেখো 8টা করে ঘর করা আছে। 8টা ঘরের মধ্যে এখানে 1টা ঘর রং করা আছে, এখানে 3টে, এখানে দেখো 4টে করা আছে, আর এখানে 2টো। তাহলে 8 ভাগের মধ্যে 2 ভাগ রং করা আছে, তাই তো? এটাকে যদি লঘিষ্ঠ আকারে পরিণত করি, দেখো 2 1-কে 2, 2 4 8, এগুলো কিন্তু কোনোটাই হবে না, তাই সঠিক উত্তর হবে C-এরটা। ক্ষয়ের দাগে আছে, দেখো, লব ও হরের পার্থক্য 3 এমন ভগ্নাংশটি হলো, সঠিক উত্তর হবে 4-এর 7। এখানে দেখো 7 থেকে 4 বিয়োগ করলে আমরা 3 পাবো, তাই উত্তরটা হবে D-এরটা। এরপর দেখো, গয়ের দাগে আছে, ঠিক সম্পর্কটি হলো, সঠিক উত্তরটা হবে C-এরটা, 15 মিলিমিটার 2 সেন্টিমিটারের থেকে কম বা ছোট, আর বাকি যে সম্পর্কগুলো আছে সেগুলো সবই ভুল। এরপর ঘয়ের দাগে আছে, দেখো, চিত্রে রং করা অংশ থেকে সমগ্র অংশের 1-এর 4 অংশ মুছে ফেললে বাকি রং করা অংশটি হলো, এই চিত্রটা যেটা দেওয়া আছে প্রশ্নে, সেখানে দেখো লক্ষ্য করলে দেখতে পাবে 4টে ঘর করা আছে। তাহলে 4 ভাগের মধ্যে 2 ভাগ রং করা আছে, এর মধ্যে যদি 1-এর 4 অংশ মুছে ফেলি, অর্থাৎ 4 ভাগের মধ্যে 1 ভাগ মানে 1টা ঘর, তাহলে 1টা ঘর মুছে দিলে শুধু 1টা ঘরেই রং করা থাকবে, তাই বি এর অপশনটা হবে সঠিক উত্তর। এরপর 2 নম্বরে আছে, দেখো, সত্য অথবা মিথ্যে লেখো বা T অথবা F। 2-এর কয়ের দাগে আছে, 3-এর 4 অংশটির হর 1 কমলে ভগ্নাংশটি হয় সম্পূর্ণ বা 1 অংশ। আমরা জানি ভগ্নাংশটার নিচেরটাকে বলা হয় হর, তাহলে যদি 1 কমায় তাহলে হবে 3-এর 3, 3 ভাগের মধ্যে 3 ভাগ মানে হচ্ছে সম্পূর্ণ অংশ বা 1 অংশ, তাই এটা হবে সত্যি, তাই T লিখতে হবে, বা সত্যও লিখতে পারো। এরপর ক্ষয়ের দাগে আছে, দেখো, এখানে 6টা ঘর করা আছে, 6টা ঘরের মধ্যে বোতাম আছে, দেখো 1, 2, 3, 4, 5, 5টা। চিত্রে 6টি বোতামের মধ্যে 1টি বোতাম কম আছে, তাই বোতাম কম আছে 1-এর 5 অংশ, অর্থাৎ 5 ভাগের মধ্যে 1 ভাগ, তাই তো? তো এখানে দেখো, যেহেতু 6টা ঘর আছে, তাই বোতাম কম আছে হবে 6 ভাগের মধ্যে 1 ভাগ বা 1-এর 6 অংশ, আর এখানে দেওয়া আছে 1-এর 5 অংশ, তাহলে এটা ভুল, তাই F লিখতে হবে। এরপর 3 নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। দেখো, প্রথমে আছে সামান্য ভগ্নাংশ, তাই এটা হবে 5-এর 10, এটা হবে সামান্য ভগ্নাংশ। এরপর আছে দশমিক ভগ্নাংশ, এটা হবে 0.3, আর এখানে দেওয়া আছে সম্পূর্ণ। দেখো পরেরটা আছে 3-এর 4 যোগ 1-এর 4, এটা নিচের লসাগুটা হবে 4, আর 3 আর 1-কে যোগ করা হবে 4, 4 ভাগের মধ্যে 4 ভাগ মানে হচ্ছে সম্পূর্ণ অংশ, তাই এটা হবে সম্পূর্ণের ঘরে, 3-এর 4 যোগ 1-এর 4। এরপর 4-এর কয়ের দাগে আছে, রান্নার জন্য মা 2 বালতি জল এনেছিলেন, একটিতে 3 লিটার 300 মিলিলিটার এবং অন্য বালতিতে 2 লিটার 400 মিলিলিটার জল আছে, রান্নার জন্য মায়ের কাছে কতটা জল আছে? তাহলে দেখো, রান্নার জন্য 2 বালতি জল এনেছিল, 2 বালতির জল মিলে মোট কত জল সেটা নির্ণয় করলে অঙ্কটা হয়ে যাবে। দেখো, 0, 0 যোগ করলে হবে 0, এখানেও 0, 4 আর 3-এ যোগ করলে হবে 7, আর 3 আর 2-এ যোগ করলে হবে 5, 5 লিটার 700 মিলিলিটার। উত্তরটা লিখবে, অতএব রান্নার জন্য মায়ের কাছে 5 লিটার 700 মিলিলিটার জল আছে, হয়ে গেল এই অঙ্কটা। এরপর 4-এর ক্ষয়ের প্রশ্ন, তিথি বাজার থেকে 1 কিগ্রা 700 গ্রাম কুল কিনে এনেছে, এবার সে সব কুল একটি ঝুড়িতে ঢেলে রাখল, এখন কুল সমেত ঝুড়ির ওজন 2 কিগ্রা 400 গ্রাম হলে ঝুড়ির ওজন নির্ণয় করো। এখানে দেখো, ঝুড়ি সহ কুলের ওজন হচ্ছে 2 কিগ্রা 400 গ্রাম, আর কুলের ওজন হচ্ছে 1 কিগ্রা 700 গ্রাম, তাহলে শুধু ঝুড়ির ওজন নির্ণয় করতে গেলে কি করতে হবে, বিয়োগ করতে হবে।
দেখো এখানে শূন্য শূন্য, সাত আর কয়ে 14, সাতে 14, হাতের একটা এখানে এলো, তাহলে 2 আর 2-এ হবে 0, তাহলে উত্তর বেরোচ্ছে শুধু 700 গ্রাম। অতএব ঝুড়ির ওজন 700 গ্রাম। হয়ে গেল অঙ্কটা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্রেস করে নাও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওয়। টাটা।